ক্যান্সারে আক্রান্ত 3 বছরের শিশুর প্রাণ বাঁচাতে অস্থি মজ্জা দান করলেন চিকিৎসক। চিকিৎসকেরা অনেকের কাছে ভগবানের সমান। সম্প্রতি ফ্লোরিডার এক চিকিৎসকের কীর্তি মন ছুঁয়েছে সকলের। ফ্লোরিডার হৃদরোগের চিকিৎসক আলি আলসামারা এক শিশুকে অস্থি মজ্জা দান করেন। সমাজ মাধ্যমে তার এই কাজ ঘিরে চর্চা শুরু হয়েছে। চিকিৎসকের কাছে হঠাৎই ফোন আসে যে এক শিশুর অস্থি মজ্জার প্রয়োজন। এই খবর শুনে চিকিৎসক নিজের অস্থিমজ্জার পরীক্ষা করাতে শুরু করেন। পরীক্ষায় জানা যায় চিকিৎসকের অস্থিমজ্জার সঙ্গে শিশুটির অস্থিমজ্জার মিল হয়েছে, তাই চিকিৎসক চাইলেই প্রাণ বাঁচাতে পারে শিশুটির। ভাবনা চিন্তার জন্য সময় অপচয় না করেই 3 বছর বয়সী শিশুটিকে অস্থিমজ্জা দানের সিদ্ধান্ত নেন আলী। শিশুটি লিউকিমিয়ায় আক্রান্ত ছিল। অস্থিমজ্জা প্রতিস্থাপন না হলে প্রাণে বাঁচত না সে। অস্থিমজ্জা দানের পর চিকিৎসক বলেন, আমার এই কাজ দেখার পর যদি অস্থিমজ্জা দাতাদের সংখ্যা সামান্য বাড়ে তাতেই আমি সফল। অনেক শিশুই অস্থিমজ্জার অভাবে প্রাণ হারাচ্ছে। আমাদের এই ছোট্ট প্রয়াস অনেকেরই প্রাণ বাঁচাতে পারে। মানুষকে এই জীবনদায়ী থেরাপিগুলির বিষয়ে আরও বেশি করে সচেতন হতে হবে। গুড নিউজ মুভমেন্ট নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ঘটনাটি ভাগ করা হয়েছে। অনেকে লিখেছেন, এই চিকিৎসক সত্যিই একজন হিরো। অস্থিমজ্জা প্রতিস্থাপনের পর চিকিৎসক এখন হাসপাতালে কড়া নজরদারিতে রয়েছেন। আলী বলেন, আমি এখন ভালো আছি, আমার পিঠের পেছনের দিকে একটু ফোলা ভাব আছে। এই কাজটা করতে পেরে আমি ভীষণ খুশি। আশা করছি আমার এই প্রচেষ্টা শিশুটির প্রাণ বাঁচাতে পারবে।